কিছু মানুষ আছেন যারা সকালে ঘুম থেকে উঠে শৌচাগারে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মেসেজ পাঠান। আপনার কন্ট্যাক্ট লিস্টেও হয়তো আছেন এমন দু একজন। এদের মধ্যে কয়েকজন যাদের ভক্তিরসের প্রাবল্য সাংঘাতিক, তারা আবার সকাল সকাল উঠে ভগবানের নাম কীর্তন, রাধে রাধে এইসব পাঠানো শুরু করেন। আপনাদের সাথে এরকম হয় কি না জানা নেই, তবে আমি দু একজনকে লক্ষ্য করেছি যাদের এই গুড মর্নিং বাতিকটা কন্ডিশনাল। আমার আগের অফিসের এক ভেন্ডার ইনভয়েস পাঠিয়ে পরদিন থেকে গুড মর্নিং পাঠানো শুরু করতেন। এবার বিলটা প্রসেস করতে দু একদিন তো লাগবেই, একটা নোটিং হবে, তারপর পেমেন্ট প্রসেস হবে। যতদিন না ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, প্রতিদিন ফুল, পাখি, বাচ্চার ছবি দেওয়া গুড মর্নিং মেসেজ আসতে থাকবে। পেমেন্ট হয়ে গেলেই গুড মর্নিং বন্ধ। এই গুড মর্নিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপে আরও দুটো জিনিস আসে। এক, হিরো আলমকে ইউনাইটেড নেশন সব থেকে সুরেলা গায়কের স্বীকৃতি দিয়েছে বা এরকম কিছু একটা। আর দুই, অ্যামাজন বা টাটা কিংবা এলন মাস্ক বা এরকম কেউ তাদের জন্মদিনে আপনাকে 5 টাকায় আইফোন দিচ্ছে বা এরকম কিছু, জাস্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এই তিনটে জিনিসই খুব ভয়ানক। নমস্কার, আমি সৃজন। ডিজিটাল সেফটি পডকাস্টে আজ আমরা কথা বলছি হোয়াটসঅ্যাপ নিয়ে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে একটা কথা খুব চলছে। যারা জানেন না তাদের বলি, এই শব্দযুগল প্রথম ব্যবহার করেছিলেন এনডিটিভির সাংবাদিক রাবিশ কুমার। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে ছড়ানো ফেক নিউজকে মজা করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান বলা হয়। জনগণ মনকে সবথেকে ভালো জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে, ভারতের পতাকাকে সবথেকে সুন্দর পতাকার মর্যাদা দেওয়া হয়েছে থেকে শুরু করে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত সব খবরকে অনেকে সত্যি বলে মেনে নিয়ে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেন। এই ধরনের খবরের লিস্টে 8টা নিরীহ খবরের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে 2টো ভুল খবর এমনভাবে গুঁজে দেওয়া হয় সেটাকে আপনার ভুল বলে মনেই হবে না। এই জিনিসগুলো আরও বেশি করে হয় যখন কোথাও ভোটের ব্যাপার থাকে, তার কিছুদিন আগে থেকে। এক শ্রেণীর মানুষ এই ফেক নিউজ ছড়িয়ে আপনার মগজ ধোলাই করে। আমি আপনি বেশিরভাগ সময় সরল মনে যখন এগুলো ফরওয়ার্ড করি, ঘটনাচক্রে আমরাও পরোক্ষে এই দুষ্টচক্রের উদ্দেশ্য সফল করতে সাহায্য করি। যেটা দিয়ে শুরু করেছিলাম এই এপিসোড, গুড মর্নিং মেসেজ, আপনি ভাবছেন এই সুন্দর নিরীহ ছবিতে সমস্যা কোথায়? গভীর সমস্যা। ঠাকুর বলেছেন, এসেছিস দাগ রেখে যা। দুনিয়ার বড় বড় ইন্টারনেট কোম্পানিগুলো একদম লিটারেলি এটা ইমপ্লিমেন্ট করে ফেলেছে, ফলে আপনি ইন্টারনেটে কাকে কখন কি পাঠাচ্ছেন, কাকে লাইক মারছেন, কাকে ফলো করছেন, সমস্ত কিছু বিশাল বিশাল সার্ভারে স্টোর করে রাখে তারা। হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা, মেটার অন্য দুটো অ্যাপের নাম ফেসবুক আর ইনস্টাগ্রাম, যেখানে আপনি নিজে থেকে আপনার নারী নক্ষত্রের সব খবর তুলে দেন। যাই হোক, এই মেটা বা হোয়াটসঅ্যাপ যেটাই বলি, আপনার গুড মর্নিং লেখা ছবি স্টোর করছে তাদের ডেটা সেন্টারে। সেটা করার জন্য বিশাল বিশাল কম্পিউটার বছরের 365 দিন 24x7 চালু থাকছে। আমাদের ল্যাপটপ বা মোবাইল কিছুক্ষণ ব্যবহার করলে গরম হয়ে যায়। তাহলে ভাবুন, যে কম্পিউটার সারা পৃথিবীর সবার হোয়াটসঅ্যাপের সব চ্যাট, ছবি, ভিডিও নিয়ে কাজ করে, সেগুলো কতটা গরম হবে। মেটা কোম্পানির মাথা যারা, সেই মার্ক জাকারবার্গ ও তার দলবল তুখোর বুদ্ধিমান। ডেটা সেন্টার বানালেন নর্থ সুইডেনে, প্রবল ঠান্ডা দেশ, বরফের মধ্যে রেনডিয়ার ঘুরে বেড়ায়, দেখলেই মনে হবে এই বোধহয় সান্টা ক্লজ চলে আসবে সামনে। লাভ কী হলো? সার্ভারগুলো চট করে গরম হবে না আর এসির খরচা বেঁচে গেল। 12টা বাজলো ওখানকার জীব বৈচিত্র্যের। আপনি ভাবছেন 4টে রেনডিয়ার, 2টো পোলার বিয়ার, মূল্য তো আমার বইয়েই গেল। আপনি এটা ভাবছেন না ওই গরমে বরফ গললে সমুদ্রের জলস্তর উঠে পড়বে, গঙ্গা কানায় কানায় ভর্তি থাকবে, বৃষ্টি হলে কলকাতার জল গঙ্গায় পড়বে না, আপনাকেই নোংরা জল ঠেঙিয়ে বাজারে যেতে হবে। আপনি বলবেন, আমি থোড়াই বাজারে যাব, আমি তো অ্যাপে অর্ডার করব, সকালবেলা স্যাট করে দৌড়গোলায় বাজার চলে আসবে, আমার কি বিপদ। সেটা বলতে গেলে হোমারের লেখা গ্রিক মহাকাব্য ওডিসির একটা গল্প শুনতে হবে প্রথমে। গ্রিকরা 10 বছর ধরে চেষ্টা করেও ট্রয় শহরে ঢুকতে পারেনি। তারা কি করল?
ট্রয়ের গেটের কাছে একটা বড় কাঠের ঘোড়া রেখে দূরে চলে গেল। ট্রয়ের লোকেরা ভাবল শত্রু পালিয়েছে, তো জয়ের প্রতীক হিসাবে কাঠের ওই নিরীহ ঘোড়াটা সাজিয়ে রাখা যাবে। ওরা ঘোড়াটা শহরে ঢুকিয়ে আবার গেট টেট বন্ধ করে দিল। এবারেই আসল মজাটা, ওই ঘোড়ার ভেতর লুকিয়ে বসে আছে 30 জন দুর্ধর্ষ গ্রিক যোদ্ধা। রাত্রি নামলে চুপি চুপি তারা বেরিয়ে এসে দরজা খুলে দিল আর বাকি গ্রিক সৈন্যদের ঢুকিয়ে নিল শহরে। এবার গ্রিকরা ট্রয়কে হারিয়ে কচুকাটা করে দিল, যুদ্ধ শেষ হলো। এই কাঠের ঘোড়া যেমনভাবে লুকিয়ে গ্রিক সৈন্যদের ট্রয়ে ঢুকিয়েছিল, তেমনি কম্পিউটারে একরকম ভাইরাস হয় যার নাম ট্রোজান হর্স। ভাইরাস বলছি কারণ বুঝতে সুবিধা হবে অনেকের, টেকনিক্যালি এটা ম্যালওয়্যার। সে যাই হোক, এই ট্রোজান হর্স কী করে? এই ভাইরাস কোনো জেনুইন ফাইলের ভিতর লুকিয়ে বসে থাকে। ধরা যাক আপনি পয়সা বাঁচাতে ওটিটির সাবস্ক্রিপশান নিলেন না, টেলিগ্রাম বা টরেন্ট থেকে সিনেমা নামিয়ে কাজ চালিয়ে নিলেন। আপনি একবারও ভেবে দেখলেন না যে এটা নেটে ছাড়ছে তার উদ্দেশ্য কী। অনেক সময় এই পাইরেটেড সিনেমা বা পাইরেটেড ই বুকে ট্রোজান হর্স লুকিয়ে থাকে। শুধু তাই না, হোয়াটসঅ্যাপে আসা আপাত নিরীহ এইসব গুড মর্নিং ছবিতেও লুকিয়ে থাকতে পারে ট্রোজান হর্স। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে গুড মর্নিং লেখা ছবি ছাপা ডাউনলোড করলেই কি মোবাইলে ভাইরাস কিলবিল করবে? না, সেরকম নয়। আমরা এসি বা টিভি কিনলে যেমন দোকানের লোক এসে ডেলিভারি করে যায় আর পরে কোম্পানির লোক ইনস্টল করে গেলে তারপর সেটা চলে, ট্রোজান হর্সেরও ডাউনলোড হওয়ার পরে কাজ শুরু করার জন্য কিছু একটা ট্রিগার লাগে, বা বলা যায় অন্য কোনো প্রোগ্রাম এসে তাকে অ্যাক্টিভেট করে। এপিসোডের শুরুতে একটা সমস্যার কথা বলেছিলাম, অ্যামাজন বা টাটা কিংবা এলন মাস্ক বা এরকম কেউ তাদের জন্মদিনে আপনাকে 5 টাকা আইফোন দিচ্ছে, এরকম কিছু জাস্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কগুলো নিয়ে যায় সেই সব গোলমেলে সাইটে যেখানে হয় ভাইরাস আছে অথবা আগে থেকে ডাউনলোড করা কোনো ট্রোজান হর্স ভাইরাসের ট্রিগার আছে। এবার মোবাইলে ভাইরাস সক্রিয়, সে নিজের মতো করে ফোনের এবং ফোনে থাকা ইনফরমেশানের যা খুশি ব্যবহার করতে পারে। এই নির্বিশ গুড মর্নিং মেসেজ আর এরকম টু গুড টু বি ট্রু লিঙ্ক মিলে ভয়ানক কিছু করতেই পারে। ইলেকট্রিসিটি বিল ফ্রড নিয়ে যে এপিসোডটা করেছিলাম সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কিছু বলেছিলাম, ছোট্ট করে একটা অংশ আবার মনে করিয়ে দেওয়া যাক। খবরের শিরোনাম, টাকা লোপাটের নতুন কায়দা কলকাতায়, কল ফরওয়ার্ডই বড় ভয় বলছে লালবাজার। এখানে পুলিশ থেকে জানানো হচ্ছে SMS ফরওয়ার্ডিং অ্যাপের বদলে চোরেরা নতুন টেকনিক নিয়েছে, ভিকটিমের মগজ ধোলাই করে তাকে দিয়ে ডায়াল করানো হয় **67*10 digits একটা নাম্বার হ্যাশ, এরপর সমস্ত কল সমস্ত SMS চলে যাবে এই নাম্বারে, যেটা **67 পরে ডায়াল করা হয়েছে। এবার সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশনের নিয়ন্ত্রণ চোরের হাতে, এর ফলে অ্যাকাউন্ট সাফ করা যেমন সহজ হয়ে যাবে, তেমনি চোর চাইলে এবার নিজের ফোনে আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করে আপনার পরিচয়ে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের থেকে টাকা চাইতে পারে। আপনার ওপর ভরসা করে কেউ টাকা দিয়ে ফেললে সেটা আপনারই বদনাম, তাই কেউ ফোন করে আপনাকে কোনো নাম্বার ডায়াল করতে বললে বা কোনো অ্যাপ ইনস্টল করতে বললে ভুল করেও সেটা করবেন না। এতটা অবধি ওই এপিসোডে বলেছিলাম, একটা জিনিস ওর সাথে যোগ করব। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে সবার প্রথমে অ্যাকাউন্ট লেখা দেখতে পাবেন, টাচ করুন, 3 নম্বরে দেখুন 2-step verification লেখা আছে, চালু করে রাখুন, আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করা অনেক কঠিন হয়ে যাবে। এটা এই জন্য বললাম, কিছু বয়স্ক মানুষ আছেন যারা ফেসবুক UPI মোবাইল ব্যাংকিং কিছুই করেন না কিন্তু হোয়াটসঅ্যাপটা করেন, কাছের মানুষ যারা ফিজিক্যালি দূরে থাকেন তাদের সাথে যোগাযোগ রাখার জন্য, এনারাই সবথেকে বেশি ভালনারেবল, কেউ সাহায্য করছে বললে সহজেই বিশ্বাস করে ফেলেন। এনাদের ক্ষেত্রে এই সুরক্ষা রাখা সব থেকে দরকারি। এপিসোড শেষ করার আগে শুধু বলে যাব, কেউ হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মেসেজ, ফেক নিউজ বা সন্দেহজনক লিঙ্ক পাঠালে উত্তরে এই এপিসোডের লিঙ্ক পাঠাবেন মনে করে, ফোন করে বলবেন এটা অতি অবশ্যই শুনতে,
উনি না বুঝে নিজের এবং আপনার যে বিপদের সম্ভাবনা বাড়িয়ে তুলছেন সেটা আর হয়তো হবে না। এই পডকাস্ট স্পটিফাই, গুগল পডকাস্ট, অ্যাপেল পডকাস্ট, জিও সেভেন, গানা, অ্যামাজন প্রাইম মিউজিক, অডিবল সহ সমস্ত লিডিং পডকাস্ট প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। আবার একটা এপিসোড নিয়ে আসব সামনের সপ্তাহে। ততক্ষণ পাশে থাকবেন, ভালো থাকবেন আর অতি অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ।